दिनाजपुर हाजी मोहम्मद दानिश विज्ञान और प्रजुक्ति विश्वविद्यालय शिक्षक और शिक्षार्थी तत्वावधने धान नतून जत उद्भवन विषय विस्तारित जानाते संगे जुक्त हन सहकर्मी फखरुल हासान पलाश पलाश धान नतून जत नहीं आसले उद्भावक सेखानकार सर्वशेष अवस्था দেখি দিনাজপুরের হাবিবরবি বিশ্ববিদ্যালয়ের এখানে কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীরা যৌথ গবেষণা প্লটে কিন্তু একটি ধান কিন্তু তারা আবিষ্কার করেছে এবং এই ধান কিন্তু তারা বলছেন উচ্চ ফলনশীল এবং সেটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা কিন্তু এই ধান কিন্তু পরিচর্যা করছেন। আমি যদি সরাসরি একজন শিক্ষকের সাথে কথা বলি যে এই ধানের আসলে বৈশিষ্ট্য কি একটু বলবেন। ধন্যবাদ। এই ধানের অন্যতম বৈশিষ্ট্য হলো এটা রোগ প্রতিরোধী, ব্লাস্ট রোগ প্রতিরোধী। আর একটা শীষে যেখানে অন্য অন্য ধানের ক্ষেত্রে এক দুটি থাকে সেখানে এখানে আট নয়টি পর্যন্ত গুচ্ছাকারে এই ধানটা থাকে, ফলে এটা আমন মৌসুমে অন্য অন্য যে সমস্ত জাত আছে সেখান থেকে এটা কমপক্ষে দেড় গুণ এটার ফলন বেশি হবে বলে আমি আশা করছি। কৃষকের মাঝে আমরা কবে নাগাদ ছড়িয়ে দিতে পারি? কৃষকের মাঝে এটা আমরা আরও আমাদের গবেষণার জন্য দুই তিন বছর সময় লাগবে, সুতরাং আমরা দুই তিন বছর পরে এটা আমরা বের করতে পারবো। আর অন্যতম আর একটা বৈশিষ্ট্য, গাছটা কিন্তু খুবই শক্ত এবং শক্তিশালী, এর পাতা কিন্তু একেবারে কর্তন পর্যন্ত যেটা আমরা কাটবো পাতাটা সবুজ থাকে। এটা আমরা ফ্লাডের বন্যা প্রবণ এলাকা যে সমস্ত এলাকা আছে এবং ঝড় হয় সে সমস্ত এলাকার জন্য খুবই ভালো হবে এই জাতটি। সুতরাং এই জাতটা আমরা যদি কৃষকের মাঝে আমরা দিতে পারি কৃষক অনেক লাভবান হবে এই ধান চাষ করে। ধন্যবাদ। হ্যাঁ, আপনি শুনছিলেন আফরিন যে আসলে এই ধান যদি কৃষকের মাঝে ছড়িয়ে দিতে পারে তারা তাহলে অনেকটাই লাভবান হবে বলে কৃষকরা লাভবান হবে বলে তারা কিন্তু আমাকে জানিয়েছে। তো এই ছিল দিনাজপুর হাবিবরবি থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি আপনার কাছে আফরিন। পলাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য।